লবঙ্গরা ইস্ট বেঙ্গল এই মুহূর্তে আইএসএল এর দল গঠন করা শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, যেমনটা জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল প্রাক্তন ওড়িশা এফসি দলের 33 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার অ্যারিডাই কাবরিয়াকে সই করাতে চলেছে। তো এই রাইট উইং এর প্লেয়ারটা 2021-22 মৌসুমে ওড়িশা এফসি দলের হয়ে ভালো পারফরমেন্সও দেখিয়েছে। এছাড়া তিনি তার ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় স্পেনের বিভিন্ন বড় বড় ক্লাবের হয়ে খেলেছে এবং বর্তমানে তিনি অ্যান্ডোরার প্রথম ডিভিশন লীগের ইন্টার ক্লাব ডি এসকেলসদের হয়ে খেলছেন। বর্তমান ক্লাবের সাথে তার 30 জুন 2023 পর্যন্ত কন্ট্রাক্ট থাকায় তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে দলে নিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো ইস্ট বেঙ্গলের বিদেশি চয়ন দেখে কিন্তু মনে হচ্ছে শেষ বাজারে ট্রান্সফার ফি দিয়ে হলেও ভালো দল গঠন করতে চাইছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো এটাই ছিল ইস্ট বেঙ্গলকে নিয়ে আজকের ব্রেকিং নিউজ। তো তোমরা আর কোন কোন বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাবে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।